আলাইকুম। রিপোর্টার বাংলা টেলিভিশনে সকল জেলা উপজেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদ পড়ছি আমি মিতু বাসার। এবার দেখুন বিস্তারিত। ঢাকাবাসীর স্বপ্নের মেট্রো রেল আজ সত্যি বাস্তবে পরিপূর্ণ হলো। উৎসব মুখর পরিবেশে মানুষে মানুষে জনসমুদ্রে পরিণত হয়। উত্তর থেকে ব্যুরো প্রধান মোহাম্মদ মনসুর শেখ। দীর্ঘদিনের বহুল প্রতীক্ষার পর আজ বুধবার থেকে আকাঙ্ক্ষিত MRT লাইন 6-এর স্বপ্নের মেট্রো রেলের যুগে প্রবেশ করল বাংলাদেশ। মেট্রো রেলের শুভ উদ্বোধনের মধ্য দিয়ে আজ রাজধানীবাসীর স্বপ্নের মেট্রো রেল সত্যি বাস্তবে আজ স্বপ্ন পূর্ণ হলো। তবে আজ মেট্রো রেলের উদ্বোধন হলেও জনসাধারণের জন্য আগামীকাল বৃহস্পতিবার থেকে উন্মুক্ত হচ্ছে। এদিকে আজ সকাল 7 ঘটিকার সময় উত্তরা ডিয়াবাড়ি মেট্রো রেল প্রকল্প এলাকায় স্বপ্নের এই মেট্রো রেল এক নজর দেখতে গাজীপুর ও টঙ্গী উত্তর থেকে হাজার হাজার মানুষের ঢল নামে ডিয়াবাড়ি এলাকায়। ডিয়াবাড়ি উত্তর স্টেশন প্রথম থেকে শুরু করে আগারগাঁও স্টেশন পর্যন্ত ভিড় জমিয়েছেন উৎসুক জনতা ও সাধারণ মানুষ। একই সাথে উদ্বোধনের পর স্বপ্নের মেট্রো রেল দেখতে ফুটপাত ও রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছেন অসংখ্য মানুষ। আজ সকালে কথা হয় তুরাগের ডিয়াবাড়ির সাধারণ মানুষের সাথে। তারা বলেন রাজধানীবাসীর স্বপ্নের মেট্রো রেলের স্বপ্ন পূরণে বিভোর রয়েছে বিগত কয়েক বছর ধরে। আজ বুধবার মেট্রো রেল উদ্বোধন হওয়ায় আমি খুবই খুশি, পুলকিত, গর্বিত। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মতিউর রহমান মতি বলেন, আমরা টঙ্গী বাসিন্দারা খুবই খুশি। যদি মাননীয় প্রধানমন্ত্রী বেঁচে থাকেন তাহলে দেশ বহুদূর এগিয়ে যাবে। তাই বেঁচে থাকুক আমাদের প্রিয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।